আচ্ছা তো ইস্টবেঙ্গল জনতার অনেক দিনের অপেক্ষা আজকে কিন্তু ফাইনালি শেষ হয়েছে অর্থাৎ ইস্টবেঙ্গলের তরফ থেকে আনোয়ারালির অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এসে গেছে প্রেস রিলিজ বেরিয়ে গেছে হ্যাঁ হয়তো সোশ্যাল মিডিয়াতে অ্যানাউন্সমেন্ট আমি যখন ভিডিও বানাচ্ছি এখনও অবধি আসেনি কারণ একটা মেগা অ্যানাউন্সমেন্ট আসবে অবশ্যই সেটা ডিটেল যা কিছু আমি অন্তত আপডেট রিসিভ করেছি সেটা নিয়ে কথা বলবো তার পাশাপাশি অবশ্যই আগামীকাল কিন্তু ইস্টবেঙ্গলের এই সিজনের প্রথম সবথেকে ইম্পর্টেন্ট ম্যাচ রয়েছে এগেনস্ট অল্টিন আসির সেই ম্যাচ নিয়ে অবশ্যই প্রিভিউ এবং অবশ্যই কালকের ম্যাচের বেস্ট পসিবল লাইন আপ কী হতে পারে ইস্টবেঙ্গলের কথা বলবো শুরু করবো ভিডিওটা যেটা দিয়ে সেটা নিশ্চিতভাবে কিন্তু মোহনবাগানের একটা খুব ছোট্ট আপডেট খুব মেজার কোনো ব্যাপার না একদমই খুব মাইনার একটা ব্যাপার সেটা রিগার্ডিং জেমি ম্যাকলারেন অস্ট্রেলিয়ান স্ট্রাইকার জেমি ম্যাকলারেন কিন্তু বেশ কিছুদিন হলো নিজের ঘাড়ের ব্যথাতে একটু চাপে রয়েছে একটা হালকা শোল্ডারে স্প্রেন রয়েছে কলকাতার ডাক্তাররা খুব সিম্পলি সাজেস্ট করেছিল কয়েকদিন রেস্টে থাকতে এবং খুব খুব সাধারণভাবে জানিয়েছিল যে এটা খুব একটা প্রবলেমের জায়গা না কিন্তু তারপরেও মোহনবাগান ম্যানেজমেন্ট বা প্লেয়ার তারা কিন্তু রিস্ক নিতে চাইছে না মুম্বাই উড়ে যাচ্ছে জেবি ম্যাকলারেন জাস্ট একদিনের জন্য এবং সেখানে গিয়ে ইন্ডিয়ার বেস্ট যিনি শোল্ডার রিলেটেড ডাক্তার রয়েছেন তাকে দেখানো হবে আনন্দ জোশী তিনি বহু বহু আমাদের ইন্ডিয়ান প্লেয়ার ফরেন প্লেয়ারদের চিকিৎসা করে থাকেন যথেষ্ট ভালো একজন ডাক্তার তার কাছে যাওয়া হচ্ছে তার সাজেশন নেওয়া হবে এবং যদি কিছু আরও ফার্দার তার এই রিলেটেড সাজেশন থাকে সেটাকে অ্যাকসেপ্ট করা হবে ম্যাকলারেনের তরফ থেকে তো মোহনবাগানের তরফ থেকে একজন ডাক্তার এবং ম্যাকলারেন তারা কিন্তু মুম্বাই যাচ্ছে আর জাস্ট একদিনের ব্যাপার তাড়াতাড়ি ফিরে চলে আসবে তো খুব একটা এখানে টেনশনের ব্যাপার না কিন্তু যেহেতু এখনও অব্দি ট্রেনিং করতে পারছে না শোল্ডারটা ভীষণভাবে ওর চাপে রয়েছে তো সেই কারণে মেকালার কিন্তু যাচ্ছে খুব একটা কনসার্নিং পার্ট না বাকি ওভারঅল গোটা টিমটার মধ্যে খুব একটা প্রবলেম নেই আপুয়া দু একদিন একটু ফিটনেসের অভাবে ছিল একটা ছোট্ট নখ হয়েছিল তো সেটা কেটে গেছে আপুইয়াও কিন্তু ফুলদমে প্র্যাকটিসে নেমে গেছে তো বলা চলে যে ডার্বিতে কিন্তু ম্যাকলারেনকে যদি খুব তর্কের খাতিরে কোচ এখানে বাইরে রাখেন যে একদম খুব রিক্স নেওয়া যাবে না তাহলে বাকি টিমটা কিন্তু এই মুহূর্তে ফিট অ্যান্ড উইদাউট ইঞ্জুরি রয়েছে নাও যেটা দুটো মেন ব্যাপার এরপর রয়েছে সেটা ইস্টবেঙ্গলকে নিয়ে দেখো প্রথম ব্যাপারটা অবশ্যই আনোয়ার আলী তার আজকে অফিসিয়াল প্রেস রিলিজের তরফ থেকে ইস্টবেঙ্গল জানিয়ে দিয়েছে যে পাঁচ বছরের চুক্তি কিন্তু কমপ্লিট যেটা কালকে রাত্রিরেই অল ফর্মালিটিস ডান হয়ে গেছিলো তার মেডিকেল টেস্ট হয়ে গেছিল এবং মোটামুটি আজকে সারা দিনে বহু প্রোগ্রাম আনোয়ারকে করতে হয়েছে কারণ যে অ্যানাউন্সমেন্ট ভিডিওটা আসবে সেটা বহু জায়গাতে শ্যুট হয়েছে স্পেশাল একটা ভিডিও আসছে কিছু জায়গাতে যাওয়া হয়েছিল বাচ্চাদের সাথে সময় কাটানো হয়েছিলো এবং তারপরে অবশ্যই ইস্টবেঙ্গলের আজকে স্পোর্টস ডে ছিল প্রোগ্রাম ছিল সেখানে ইস্টবেঙ্গলের তরফে আনোয়ারালি হাতে জার্সি তুলে দেওয়া হয় এবং সেখানেই তাকে ওয়েলকাম করা হয় যেটা দু তিন দিন আগে আমার টেলিগ্রাম চ্যানেলে আমি শেয়ার করেছিলাম যে দশ তারিখে আনোয়ার আসছে সরি এগারো তারিখে আনোয়ার আসছে দশ তারিখে তার এন পেয়ে গেছে বারো তারিখে তার মেডিকেল টেস্ট রয়েছে এবং তেরো তারিখে একটা আনভেলিং কিন্তু হচ্ছে আজকে সেই আনভেলিং কিন্তু কমপ্লিট হয়ে গেছে অবশ্যই সোশ্যাল মিডিয়া থেকে যে ধরনের আমরা ভিডিও পোস্ট দেখি একটা প্লেয়ারকে ওয়েলকাম করার জন্য অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট যেটাকে সবাই বলে থাকে সেটা এখনো অব্দি আসেনি সেটা হয়তো আজকে রাত্রের দিকে আসতে পারে আবার হয়তো আগামীকালও আসতে পারে আমি যখন ভিডিও বানাচ্ছি এখন অবধি কিন্তু আসেনি এবং আনুয়ারালিকে আমরা সবাই জানি যে পাঁচ বছরের চুক্তিতে ইস্টবেঙ্গল পার্মানেন্ট ডিলে নিয়েছে সেখানে কোথাও প্লাস মাইনাসের ব্যাপার নেই ডিরেক্ট ফাইভ ইয়ার্স দু হাজার চব্বিশ পঁচিশ থেকে টানা দু হাজার উনত্রিশ তিরিশ অব্দি কিন্তু ইস্টবেঙ্গলে আনুয়ারালি অ্যাসেট হয়ে গেল এবং তাকে একটা ভালো রকম ট্রান্সফার ফি দিয়ে নিয়ে আসা হয়েছে কিন্তু ইস্টবেঙ্গলের তরফ থেকেও জানানো হয়েছে যে একটা একটা আনডিসক্লোজড ফি কিন্তু আগে রিপোর্ট ছিল যে তিন কোটির মতো একটা অ্যামাউন্ট দিল্লি এফসিকে ইস্টবেঙ্গল দিয়েছে এবং কালকে খেললাম কিন্তু জানিয়েছে যে না আড়াই কোটির মতো একটা অ্যামাউন্ট কিন্তু দিল্লি এফসি পেয়েছে তো এটা একটা যথেষ্ট ভালো অ্যামাউন্ট আড়াই থেকে তিন কোটি যাই হোক না কেন দ্যাটস আ হিউজ অ্যামাউন্ট এবং তার পাশাপাশি তার স্যালারি নিয়েও কিন্তু মার্কেটে বহু রকম গুঞ্জন রয়েছে এখনও অব্দি রিলায়েবল মিডিয়ার মধ্যে শুধুমাত্র রেব স্পোর্টস সেখান থেকে বরিয়া মজুমদার জানিয়েছিল যে একটা হিউজ অ্যামাউন্ট কিন্তু আলী এখানে রিসিভ করতে চলেছে প্রায় চার দশমিক আট কোটি টাকা প্রতি বছরে তার স্যালারি অ্যাড আদার এক্সপেন্সেসে কিন্তু খরচা হবে যদিও এখনও অবধি আর কোনো মিডিয়া এটা নিয়ে কথা বলেনি তবে হ্যাঁ শোনা যাচ্ছে যে না চার দশমিক আট কোটি হয়তো নাও হতে পারে অ্যারাউন্ড থ্রি পয়েন্ট ফাইভ কিন্তু তার টোটাল স্যালারি অ্যান্ড এক্সপেন্সেস থাকবে তো যাই হোক না কেন মোটামুটি আনুয়ারাল একটা হিউজ পেমেন্টে ইস্টবেঙ্গলে এসেছে এবং তার সাথে আরও একটা জিনিস যেটা শোনা যাচ্ছে যে আনুয়ার সম্ভবত যে আঠেরো কোটি স্যালারি ক্যাপ রয়েছে সেই স্যালারি ক্যাপের বাইরে ইস্টবেঙ্গল রাখতে চলেছে কারণ তোমরা জানো যে এই যে আমাদের সিজনটা দু হাজার চব্বিশ পঁচিশ রয়েছে এখান থেকে কিন্তু নতুন নিয়মে আঠেরো কোটি স্যালারি ক্যাপ হয়েছে এবং দুজন করে প্লেয়ার সেটা দুজন ডোমেস্টিক প্লেয়ার হতে পারে দুজন ফরেন হতে পারে একজন ফরেন একজন ডোমেস্টিক হতে পারে সেই দুজন প্লেয়ারকে যে কোনো ক্লাব তারা স্যালারি ক্যাপের বাইরে রাখতে পারে যেটা অলরেডি আমরা মোহনবাগানে জানি যে আপুইয়া এবং ম্যাকলারেনকে রাখা হয়েছে সেটা ইস্টবেঙ্গলে কিন্তু আপাতত আনোয়ার আলীকে রাখা হল দ্বিতীয় প্লেয়ার সম্ভবত দিমিত্রোষ ডিয়া হতে পারে এই দুজন প্লেয়ারকে ইস্টবেঙ্গল স্যালারি ক্যাপের বাইরে রাখতে চলেছে অর্থাৎ আঠেরো কোটির বাইরে রাখতে চলেছে যেটা অবশ্যই টিমের জন্য খুব হেল্পফুল হবে কারণ দুটো প্লেয়ার একজন ডোমেস্টিক একজন ফরেন তারা কিন্তু হায়েস্ট পেড ফুটবলার গোটা টিমটার মধ্যে এবং সেটা টিমের বাকি প্লেয়ারদেরকে আঠেরো কোটির মধ্যে দেখানোর জায়গাতে একটা ব্যালেন্স তৈরি হবে এবং অবশ্যই অ্যানরেডি এসেছে কিন্তু সেখানে একটা বড় বা একটা স্পেশাল ক্লজ রাখা হয়েছে যেটা হয়তো কাল থেকে প্রায় অনেকে জেনে গেছে কিছুটা কনফিউশন রয়েছে আমি ছোট্ট করে একটু বলে সেটা ক্লিয়ার করতে চাই একটা ক্লজ রাখা হয়েছে সেই ক্লজে কিন্তু পরিষ্কার জানানো হয়েছে যে একটা কনসিকুয়েন্সেস তো আসছে এবং সেই কনসিকুয়েন্সেসে যদি পিএসসির তরফ থেকে অর্ডার আসে যে আনোয়ারালির ওপর একটা ফাইন আসবে তাহলে সেই ফাইন কিন্তু ফিফটি ফিফটি রেশিওতে ডিভাইড হয়ে যাবে ফিফটি পার্সেন্ট দেবে আনুয়ারালি এবং ফিফটি পার্সেন্ট দেবে বেঙ্গল ক্লাব তো এটা কিন্তু ক্লজে লেখা রয়েছে এবং সেখানে দিল্লি এফসি কোনো ধরনের তার বার্ডেন নেবে না ফাইনের কিন্তু হ্যাঁ যদি কোনো ধরনের লিগাল ম্যাটার থাকে যদি কোনো ধরনের পেপার ওয়ার্কের ব্যাপার থাকে ডকুমেন্টেশনের ব্যাপার থাকে লিগাল যা কিছু হেল্প রয়েছে সেটা কিন্তু দিল্লি এফসি করবে অর্থাৎ টাকা পয়সার যে ব্যাপারটা রয়েছে সেটা তারা নেবে না কিন্তু লিগাল যা কিছু ম্যাটারের হেল্প রয়েছে সেটা দিল্লি এফসির তরফ থেকে করা হবে আর এখানে অনেকে জানতে চাওয়া রয়েছে যে যদি দিল্লি বা ইস্টবেঙ্গলের রকম ফাইন আসে সেটা কী হবে সেটা তাদেরকে নিজেদেরকে মেটাতে হবে দিল্লির ওপর যদি কোনো ফাইন আসে দিল্লি মেটাবে ইস্টবেঙ্গলের নামে যে ফাইনটা আসবে ইস্টবেঙ্গল মেটাবে কিন্তু আনোয়ার আলির নামে যে ফাইনটা আসবে সেটা যে অ্যামাউন্টই হোক না কেন সেটা আনোয়ার আলি ফিফটি আর ইস্টবেঙ্গল ক্লাব ফিফটি এই রেশিওতে কিন্তু মিটিয়ে দেওয়া হবে এটা পরিষ্কার হবে সেই ক্লজে কিন্তু উল্লেখ করা রয়েছে তো এটা যথেষ্ট ভালো একটা ক্লজ চলো প্লেয়ার এসেছে প্লেয়ার যেমন যতটা নিজের রিস্কে এসেছে ততটা ক্লাবের রিস্কে এসেছে তো যদি আগামী দিনে যা কিছু কনসিকুয়েন্সেস ফাইনের ক্ষেত্রে সেটা প্লেয়ার এবং ক্লাবকে বিয়ার করতে হবে এবং ইস্টবেঙ্গলের বহু কর্মকর্তাই জানাচ্ছে এবং তারা আশাবাদী যে কোনোভাবে স্পোর্টিং স্যাংশন অর্থাৎ তাকে খেলা থেকে ব্যান করে দেওয়া সেটা চার মাস মাস যাই হোক না কেন সেটা আনোয়ারালের ওপর আসবে না কারণ এতটা নির্দয় হয়তো পিএসসি যে যারা রয়েছেন কমিটিতে তারা এই কাজটা করবেন না কারণ ভারতের আনডাউটেডলি এই মুহূর্তে দাঁড়িয়ে বেস্ট সেন্টার ব্যাককে তারা কখনোই চাইবেন না যে চার থেকে ছ মাস মাঠের বাইরে চলে যাক সবাই চাইবে যে তার পায়ে ফুটবলটা থাকুক এবং তার উপরে যা কিছু ফাইন রয়েছে সেটাকে ইম্পোজ করা হবে এবং সেটা প্লেয়ার আপাতত অ্যাকসেপ্ট করার জন্য রেডি রয়েছে কিন্তু সেটা স্যাংশানে যদি আসে তাহলে সেটা প্লেয়ারের জন্য ক্ষতিই হবে যে ক্ষতিটা কখনোই পিএসসি হয়তো চাইবে না বা কেউই একটা ফুটবলারই চাইবে না এটা ইস্টবেঙ্গল ক্লাবে বহু কর্মকর্তা কর্মকর্তাবত মনে করছে তো দেখা যাক ফাইনালি কী হয় সেটা নিয়ে তো তখন পরে কথা বলা যাবে আর আজ থেকে কিন্তু বা কাল থেকেই বলা চলো যে ইস্টবেঙ্গলের আনোয়ার আলী হয়ে গেল এরপর থেকে তার খেলা নিয়ে আমরা কথা বলবো আর অন্য কোনো বিষয় নিয়ে আমার মনে হয় না কথা বলার অ্যাটলিস্ট আমার কাছে আর কিছু পড়ে রয়েছে বলে এরপর থেকে আনোয়ার আলী টিমে ঢুকলে টিমে কবে থেকে খেলবে খেললে কতটা ভালো হবে কীভাবে কার্লোস পদ্রা তিনি ডিফেন্সিভ লাইনটাকে সাজাবেন আনোয়ার আলীকে নিয়ে হিজেজি মাহেরকে নিয়ে এবং হেক্টরিসে এসে যাবে তো এগুলো নিয়ে পরে কথা বলা যাবে এরপর যে বিষয়টা নিয়ে কথা বলো সেটা অবশ্যই আগামীকালের ম্যাচ যে ম্যাচটা এই সিজনে ইস্টবেঙ্গলের প্রথম এবং সব থেকে ইম্পর্ট্যান্ট প্রথম ম্যাচ হতে চলেছে দেখো এই ম্যাচটা সব দিক থেকে ইম্পর্ট্যান্ট আমি বলবো একদিকে হচ্ছে ইস্টবেঙ্গল বহুদিন পর এশিয়ান কম্পিটিশানসে ফিরছে ইস্টবেঙ্গল এতদিন পর যে এশিয়ান লেভেলে ভালো কিছু আবারও করতে পারে সেটা সমর্থকরা বিশ্বাস করতে শুরু করেছে এবং অবশ্যই যে টিম তৈরি হয়েছে যেভাবে স্কোয়াডটাকে ডেভেলপ করা হয়েছে যেভাবে ব্যালেন্সটা ক্রিয়েট করা হয়েছে এটা কোথাও একটা রিফ্লেক্ট করার বা একদম পারফেক্ট পারফরমেন্স দেখানো থেকে বড়ো মঞ্চ বলে সবাই মনে করছে এবং সেখানে অল্টিনাসির আমাদের ইন্ডিয়ান ফুটবলে একটা পুরনো পরিচিত একটা নাম যারা আগেই বলেছিলাম যে এর আগে বেঙ্গালুরু এফসিকে দুটো লেগে হারিয়েছিল দু হাজার আঠেরোতে এবং তখন তারা এফসি কাপের ফাইনালেও রিচ করেছিল হারিয়েছিল কাকে না এই কার্লো স্কুয়াদ্রাতারির প্রথম দায়িত্ব নেওয়া বেঙ্গালুরু এফসিকে তিনি প্রথম কোচিং কেরিয়ারে বেঙ্গালুরুর হয়ে প্রথম যে দুটো ম্যাচ খেলেছিলেন সেখানেই কিন্তু এই দুটো টিমের এগেন্স্টে তাকে হারতে হয়েছিল তার পুনরাবৃত্তি তিনি নিশ্চিতভাবেই করতে চাইবেন না এইবারে তিনি দাপিয়ে ম্যাচটা জিততে চাইবেন বহু প্লাস পয়েন্ট তার তারপরে রয়েছে এবং সবার আগে একটা কথা জানার সবার ইচ্ছা রয়েছে যে ম্যাচ দেখাবে কোথায় যারা লাইভ কালকে খেলা দেখতে যাচ্ছে মাঠে বসে তারা তো ভীষণভাবে আনন্দ করবে কিন্তু আমরা টিভি তে বা মোবাইলে দেখব কোথায় যেটা অফিসিয়ালি ইস্টবেঙ্গল ক্লাবের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে জি চব্বিশ ঘন্টা সেখানে কিন্তু আমরা খেলা দেখতে পাবো এবং তারা আপাতত অফিসিয়াল ব্রডকাস্ট পার্টনার কালকের ম্যাচটার জন্য তো মোবাইলে ইউটিউবে লাইভ দেখতে পাওয়া যাবে জি টিভি এই সরি জি চব্বিশ ঘন্টা জিও টিভিতে লাইভ রয়েছে এবং অবশ্যই টিভিতে আমরা সবটা দেখতে পাবো তো খেলা দেখার ক্ষেত্রে আপাতত কোথাও কোনো প্রবলেম রইল না দেশে বিদেশে যেখানেই হোক না কেন ইজিলি কিন্তু আমরা খেলাটা যে যেখানেই বসে থাকি না কেন খেলা দেখতে পাবো আর অবশ্যই কালকের এই ম্যাচটা ভীষণভাবে একটা অ্যাটাকিং অ্যাপ্রোচ নিয়ে ইস্টবেঙ্গল নামবে কারণ ইস্টবেঙ্গলের টিমটা সেইভাবে ডেভেলপড হয়েছে কারণ আমরা যদি ডিফেন্সের জায়গাটার দিকে দেখি তাহলে সেখানে কিন্তু কুয়াদ্রাদের হাতে খুব খুব ভ্যারাইটি অপশনস কিন্তু আপাতত নেই সেখানে বেশ কিছু প্লেয়ারের ফিটনেসের প্রবলেম রয়েছে এখনও অবধি লেফট ব্যাকের পজিশনটাতে জাস্ট একজন মাত্র প্লেয়ার রাইট ব্যাকে একজন প্লেয়ার একজন এখনও অবধি ফুল ফিট না কালকের ম্যাচের জন্য সেন্টার ব্যাক পজিশনেও দেখা যাবে যে কালকে যেহেতু আনোয়ারালি সার্ভিস পাওয়া যাচ্ছে না তো একমাত্র লালচুং নুঙ্গা ব্যাক আপ অপশনে অবশ্যই গুরসিমরা সিঙ্গিল এবং অবশ্যই ডিফেন্সে একমাত্র বিদেশি ডিফেন্ডার হিজেজ যে মাহের সেখানেও আরও একজন যে বিদেশি ডিফেন্ডার কালকের ম্যাচে নেই তো ডিফেন্সের লাইনটাতে কিন্তু কার্লোস কোয়াদ্রাতের হাতে লটস অফ অপশনস নেই তার কাছে যে চারজন ডিফেন্ডার রয়েছে এই চারজন ডিফেন্ডারই কিন্তু তাকে কোথাও ম্যাচ উইন করাতে পারবেন এটা আপাতত সিচুয়েশন এবং যদি মাঝ মাঠের দিকে তাকায় এখানে সব থেকে বেশি ভ্যারিয়েশনটা রয়েছে কারণ ইয়াং প্লেয়ার এক্সপিরিয়েন্স প্লেয়ার ফরেন প্লেয়ার কোয়ালিটি ফরেন প্লেয়ার অ্যাটাকিং স্টেবিলিটি এবং অবশ্যই গেম হোল্ডিং কন্ট্রোলিং স্ন্যাচিং সবটা রয়েছে মাঝ মাঠের মধ্যে সব রকম কোয়ালিটি রয়েছে আর ফরওয়ার্ড লাইফ নিয়ে আমার মনে হয় না আলাদা করে আমাকে কিছু বলতে হয় বলে কারণ আনডাউটেডলি ওয়ান অফ দ্য বেস্ট ফরওয়ার্ড লাইন এই মুহুর্তে ইস্টবেঙ্গলের অল ওভার ইন্ডিয়ান ফুটবলে যে একটা কোথাও লেথাল ফরওয়ার্ড লাইন তৈরি হয়েছে উইংয়ে প্রচুর অপশনস রয়েছে দুজন সিনিয়র প্লেয়ার রয়েছে তার পাশাপাশি এক গাদা ইন্ডিয়ান জুনিয়র প্লেয়ার রয়েছে তো মানে ফরওয়ার্ডের জায়গাটাতে কার্লো কুয়াদ্রাতের খুব একটা প্রবলেম হওয়ার জায়গা নেই এবং আমি যদি অ্যাপ্রোচের কথা বলি যেটা দিয়ে বললাম যে একটা অ্যাটাকিং অ্যাপ্রোচ কিন্তু থাকবে এবং তিনি বারবার করে আজকে প্রেস কনফারেন্সে জানিয়েছেন যে কোনোভাবেই আমরা এই ম্যাচটা নিয়ে খুব একটা চিন্তিত যেমন নই আবার খুব একটা নিজেদেরকে ফেভারিট মনে করতেও রাজি না খুব স্বাভাবিক ব্যাপার যে উল্টো দিকে যে টিমটা আসছে তাদেরকে খুব বেশি রিড করা বা খুব ট্র্যাকে রাখাটা কখনোই একটা ইন্ডিয়ান ক্লাবের পক্ষে সম্ভব না তারা কেমন খেলছে আমাদের এনভায়রনমেন্টে এসে কেমন খেলছে পুরো পুরো গ্যালারিটাতে ইস্টবেঙ্গল সাপোর্টারে ভর্তি থাকবে সেই এনভায়রমেন্টে তাদের প্লেয়াররা কেমন পারফরমেন্স করছে তার পাল্টা ইস্টবেঙ্গল কীভাবে দিচ্ছে এই পুরোটা ডিপেন্ড করে থাকবে কালকের ম্যাচের যে রেজাল্ট হবে তার উপর এবার এবার মেন ব্যাপারটা যে উল্টো দিকে আলটিনেসিট তারা কিন্তু জানাচ্ছে যে না আমরা হোমওয়ার্ক করে নেবেছি ইস্টবেঙ্গলকে আমরা ভয় পাচ্ছি না কালকের ম্যাচটা আমরা জেতার জন্য একশো শতাংশ প্রায় কনফিডেন্ট রয়েছে দেখা যাক এই ধরনের বিদেশি টিমরা ন্যাচারালি বিদেশের মাটিতে খেলতে এসে হুঙ্কার দিয়ে থাকে যাতে একটা প্রেশার শুরু থেকে রেডি থাকে তবে অবশ্যই টিমটা দেখো ভালো খারাপ বলছি না বাট হ্যাঁ ইস্টবেঙ্গল যেভাবে টিম এবারে তৈরি করেছে সেখানে কোথাও একটা ইজি ইজিনুইন ইস্টবেঙ্গলের জন্য আসতে পারে আর অবশ্যই যদি ইস্টবেঙ্গলের স্ট্রেংথের কথা বলা হয় তাহলে নিশ্চিতভাবে থেকে বড়ো স্ট্রেংথ হচ্ছে মিডফিল্ড যেটা আমার মনে হয় যে এই মুহূর্তে দাঁড়িয়ে বেঙ্গল একটা সেরা মিডফিল্ডার জোন তৈরি করেছে মিডফিল্ড জোন তৈরি করেছে ইন্ডিয়ান প্লেয়ার ফরেন প্লেয়ার সব দিক থেকে মিক্স করে সব থেকে বড়ো স্ট্রেংথ তার সাথে ফরওয়ার্ড লাইন রয়েছে উইকনেসের ক্ষেত্রে কিছুটা আমি ডিফেন্সিভ লাইন কাপাতত বলবো যেহেতু সেখানে অপশনসের অভাব রয়েছে ওভারঅল যদি ইস্টবেঙ্গল টিমটার দিকে তাকানো হয় হয়তো ডিফেন্সে খুব একটা উইকনেস নেই কিন্তু কালকের ম্যাচে কার্লোস কোয়াদাতের হাতে মাল্টিপল অপশনস কিন্তু নেই তো সেই জায়গাতে একটা ছোট্ট উইকনেস রয়েছে গোলকিপিং সেকশনে খুব একটা প্রবলেম নেই প্রভুসূকন হোক বা দেবজিত হোক যেই খেলুক না কেন কালকের ম্যাচে সিরিয়াসলি সেরা পারফরমেন্স দেবে তো ওভারঅল টিমটা এই মুহূর্তে রেডি রয়েছে চোট আঘাতের কোনো সমস্যা নেই কিন্তু ফিটনেসের কিছু সমস্যা রয়েছে কিছু প্লেয়ার রয়েছে তারা হয়তো পুরোপুরি ফিট না নাইনটি মিনিটস তাদের সার্ভিস পাওয়া যাবে কিনা সেখানে একটা ডাউট রয়েছে প্রভাত লাকড়া প্র্যাকটিসের মধ্যে ফিরেছে নন্দকুমার শেখর প্র্যাকটিসে ফিরেছে আজকে প্রেস কনফারেন্সেও ছিল জিকসান প্র্যাকটিসের মধ্যে ফিরে গেছে ডেভান টকোস প্র্যাকটিসে ফিরেছে ক্লেটন সিলভার প্র্যাকটিসে ফিরে গেছে তো প্রত্যেকটা প্লেয়ারই কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আঘাত মুক্ত কোথাও কোনো চোটের সমস্যা নেই কিন্তু যেটা রয়েছে সেটা হচ্ছে ফিটনেস যে একদম আমি প্লেয়ারটাকে নাইনটি মিনিটস অব্দি পাবো কি না টপ ফর্মে পাবো কি না এখানে একটা ডাউট কিছু কিছু প্লেয়ারের ক্ষেত্রে রয়েছে বাকিটা কালকে যখন আমরা পুরো ম্যাচটির স্কোয়াডটা দেখব বা স্টার্টিং ইলেভেন দেখবো সেটা নিয়ে বাকিটা পরিষ্কার হওয়া যাবে এবার যদি লাস্ট বলি যে কালকের জন্য পসিবল লাইন আপ কী হতে পারে বেস্ট প্লেইং ইলেভেন কী হতে পারে দেখো গোলকিপিং সেকশনে আমার মনে হয় যে অবশ্যই প্রমসুকান্ত সিং গিল অ্যাহেড থাকবে দেবজিৎ মজুমদারের তবে অবশ্যই দেবজিৎ যেহেতু এই ধরনের ম্যাচে বা ইন্ডিয়ান ফুটবলের যে কোনো সিচুয়েশনে কোথাও এক্সপিরিয়েন্সটাকে অনেক বেশি করে বিয়ের করে তো সেই জায়গাতে দেবজিৎ থাকলেও থাকতে পারে কালকের স্টার্টিং ইলেভেনে কিন্তু আমি অন্তত প্রভুসুক সিং গিলকে এগিয়ে রাখছি কালকের ম্যাচটাতে আর ডিফেন্সিভ লাইনে যেহেতু আগেই বললাম যে খুব একটা অপশন্স নেই তো রাইট ব্যাকে মাহমুদ রাকিব লেফট ব্যাকে মার্ক যোথানপুইয়া দুজন সেন্টার ব্যাকে লালচুকুঙ্গা এবং হিজাজি মেহের এটাই আপাতত কদরাতের হাতে অপশনস রয়েছে এবং এটাকে নিয়েই কালকে তাকে নব্বই মিনিট কিন্তু অ্যাপ্রোচ করতে হবে আর যদি মাঝমাঠের কথা বলি তাহলে মাঝমাঠে নিশ্চিতভাবেই সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডে হয়তো সৌভিক চক্রবর্তী স্টার্ট করবে যেহেতু জিকসেন লাস্ট কয়েকদিন হালকা ফিটনেসের অভাবে ছিল খুব বেশি যে কাটিয়েছে তাও না এবং কোচ কতটা রিস্ক নেবে তাকে নিয়ে সেটাও ব্যাপার তবে অবশ্যই জেকসেন বড় ম্যাচের প্লেয়ার যে কোনো মুহূর্তে নিজের যে এজটা রয়েছে এবং যে নিজের ফ্লেক্সিবিলিটি রয়েছে সেটাকে কাজে লাগিয়ে ম্যাচে ভালো পারফরমেন্স করতে পারে বাট ডিপেন্ড করছে এখানে কুয়দ্রাতের ওপর যে তিনি কতটা তাকে নিয়ে রিস্ক নেবেন যদি তিনি খুব একটা রিস্ক নিতে না চান শুরু থেকে যে পরে আমি ওকে ইউজ করলে অনেক বেটার হবে তাহলে হয়তো শুরু থেকে আমি সৌভিক চক্রবর্তীকে এক্সপেক্ট করছি বাকি দুজন মিডফিল্ডার অবশ্যই ক্রেস এবং তালাল এই নিয়ে কোথাও কারো সন্দেহ নেই এবং ফরওয়ার্ড লাইনে অবশ্যই মাহেশ তার সাথে দিমিত্র ডিয়া এবং আমি বিষ্ণুকে এগিয়ে রাখছি যেহেতু নান্দা এখনও অবধি ম্যাচ খেলেনি কম্পিটিটিভ ফুটবল এখনও অবধি ম্যাচ খেলেনি এবং বেশ কিছুদিন চোট আঘাতের সমস্যা ছিল ফিটনেসের ইস্যু ছিল অবশ্যই সেখান থেকে সে পুরোপুরি ফিট পরিষ্কারভাবে তার ইঞ্জুরি সেরে গেছে প্রেস কনফারেন্সে হাজির ছিল তো আমাদের এক্সপেকটেশন থাকতেই পারে যে সে হয়তো স্টার্টিং ইলেভেনে থাকবে কিন্তু যেহেতু এখনও অবধি কম্পিটিটিভ ফুটবলে এক মিনিটও ম্যাচ নন্দা খেলেনি তো কতটা রিস্ক তাকে নিয়ে কোচ নেবেন একটা বড় ফ্যাক্টর সেখানে হয়তো ফ্রেশ ইয়াং এবং অনেক বেশি স্পিডি অ্যাটাকার পিভি ভিষ্ণু শুরু থেকে ইউজড হতে পারে আর না হলে তো অবশ্যই নান্ধার রয়েছে এছাড়া আর কোনো অপশানস নেই তো দু তিনটে জায়গাতে আমার মনে হয় যে এখানে কোচ রিস্ক নেবেন কি নেবেন না তার উপরে দাঁড়িয়ে প্লেয়ার সিলেকশন হবে বাট বাকি অন্তত পক্ষে আট থেকে নজন প্লেয়ার আমার মনে হয় সেটা কিন্তু ফিক্সড রয়েছে সেই জায়গাতে খুব একটা চেঞ্জেস হওয়ার জায়গা নেই তো এটা আমার মতে বেস্ট পসিবল লাইন আপ কালকের ম্যাচের জন্য তোমাদের মতে বেস্ট প্লেইং ইলেভেন কী হতে পারে অবশ্যই কমেন্ট করে জানিও ওভারঅল ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক করো শেয়ার করো দেখা হবে পরের ভিডিওতে টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল যদি নতুন হয়ে থাকো থ্যাংক ইউ গুড বাই অ্যান্ড গুড নাইট